আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমাদের নৈতিক জীবনে বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। পাঠটি খুবই মনোযোগ সহকারে শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য যে বাড়ির কাজ দেওয়া থাকবে বাড়ির কাজগুলো অবশ্যই করবে। শিক্ষার্থী বন্ধুরা, রিসালাত শব্দের সাথে তোমরা আগেই পরিচিত আছো। রিসালাত একটি আরবি শব্দ, এর অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন। রাসূলগণ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাই মূলত রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ন্যায় পথে চলা, মানুষের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিয়া। মোট কথা, রাসূলগণের এই সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। ইসলামী আকীদায় তাওহীদের পরেই মূলত রিসালাতের স্থান। এক্ষেত্রে নবুয়ত ও রিসালাত প্রায় সমস্ত। নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বান্দা, মূলত নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছে। যারা নবুয়তের দায়িত্ব পালন করেন তারা হলো নবী, আর রিসালাতের দায়িত্ব পালন করেনকে বলা হয় রাসূল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাইলে যে কেউ নবী রাসূল হইতে পারব, আল্লাহ তাআলাই মূলত তাদেরকে নির্ধারণ করেছেন। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন, বরং মানুষের মধ্য থেকে আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী করেছেন। তারা ছিল মাসুম, নিষ্পাপ। তারা সর্বদা নেক ও ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দিতেন, সমস্ত রকম অন্যায় পাপাচার কাছ থেকে মানুষজনকে বিরত থাকার জন্য আদেশ দিতেন। তারা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন, তারা মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন। মূলত প্রতিটি আল্লাহ তাআলার বিধানকে হাতে কলমে তারা শিক্ষা দিয়ে গেছেন। শিক্ষার্থী বন্ধুরা, নবী রাসূলগণ, নবী রাসূল প্রায় সমার্থক শব্দ, কিন্তু এর ভিতরে মৌলিক পার্থক্য বিদ্যমান। যাদের নিকট আসমানি কিতাব এসেছে তারা হলো রাসূল, একই সাথে তারা নবী। আর যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারা হলো নবী। তারা পূর্ববর্তী রাসূলদের দিন প্রচার করতেন, ধর্ম প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীর প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। একমতে তাদের সংখ্যা 124,000, অন্য মতে 224,000। তাদের মধ্যে হতে 124,000 মতান্তরে 224,000-এর মধ্যে হতে 313 জন, অন্য মতে 315 জন ছিলেন রাসুল। বোঝা যায় প্রত্যেক রাসুলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসুল ছিলেন না। হযরত আদম আলাইহিসসালাম নবী ও রাসুল ছিলেন, এবং সর্বশেষ নবী ও রাসুল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কোরআনে 25 জন নবী রাসুলের নাম পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেননি, আসবেন না। শিক্ষার্থী বন্ধুরা, নবী রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা, নবী রাসুল প্রেরণের নানাবিধ প্রয়োজন আছে। একটা হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য। মানুষের নিকট আল্লাহ তাআলার যে আহ্বান বাণী ছিল এই বাণীগুলো প্রচার করা, ভালো মন্দ যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নবী রাসুলগণ আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। মানুষ কীভাবে উত্তম উন্নত চরিত্রে হতে পারে সেই বিষয়ে নবী রাসুলগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারা মূলত জান্নাতে যাওয়ার পথ নির্দেশ করেছেন, কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায় সে বিষয়েও তারা শিক্ষা দিতেন। মানুষের নিকট আসমানি কিতাব সুরের বাণী পৌঁছে দিতেন, হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে শিক্ষা দিতেন। শিক্ষার্থী বন্ধুরা, রিসালাতে কেন আমরা বিশ্বাস করব, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের পরে যেহেতু নবী রাসূলগণের বিশ্বাসের গুরুত্বের স্থান, অর্থাৎ নবী রাসূলকে বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে মুমিন হতে পারবে না।
কেননা নবী রাসূলগণই আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তারা আল্লাহ তাআলার বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তাদের বিশ্বাস না করলে একান্তে আল্লাহ তাআলাকে অস্বীকার বা তার বাণীকে অস্বীকার করা। অর্থাৎ ইমানের অন্যতম অঙ্গ রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য অত্যাবশ্যকীয় জরুরি। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও মানব, মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। মহান আল্লাহর প্রেরিত সব নবী রাসূলের প্রতি আমরা ইমান আনব, তাদের আনিত বাণীকে সম্মান করব, মানবী সাল্লামের দেখানো পথে আমরা জীবন পরিচালনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে বাড়ির কাজগুলো থাকবে, খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবেন। রিসালাত বলতে কি বুঝো? রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। পাঠটি যদি মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের বাড়ির কাজ করতে কোনো অসুবিধা হবে না, আশা করি সকলেই বাড়ির কাজ করবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি।